আশা করি তোমরা ভালো আছো আর যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করবো সেটি হলো র্যাডার র্যাডার তোমরা নামটি অনেকেই শুনে থাকবে র্যাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অর্থাৎ রেডিও ওয়েব দিয়ে আমরা কোনো কিছু জিনিস বা আমার টার্গেটটাকে ডিটেক্ট করব এবং তার দূরত্বটা এবং কতটা অ্যাঙ্গেলে ওটা আছে এবং তার এমনকি তার ভেলোসিটি পর্যন্ত অর্থাৎ গতিবেগ পর্যন্ত আমরা পরিমাপ করতে পারব তা র্যাডার পরিমাপ করতে গেলে র্যাডারে এই বিষয়ে আমাদের জিনিসটা কেন চারটে ভাগে পাঁচটা ভাগে ভাগ করলো প্রথমে আমরা বেসিক সম্বন্ধে জানবো এরপর ওয়ার্কিং সম্বন্ধে জানব এরপরে অ্যাডভান্টেজ লিমিটেশন এবং অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা জানবো তা বেসিক জানতে গেলে প্রথমে আগে জেনে নিই র্যাডারকে আবিষ্কার করেছিল র্যাডার উনিশশো সালে রবার্ট ওয়াটসন নামে এক ব্রিটিশ সায়েন্টিস্ট প্রথম তৈরি করে র্যাডারের মডেল এরপরে উনিশশো সালে ইংল্যান্ড কী করলো যে বিভিন্ন পূর্ব এবং পশ্চিম দুটো কোস্টাল এরিয়াতে কী করলো দুটো র্যাডার ফিট করলো বিভিন্ন জিনিস আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন জাহাজ বা যুদ্ধজাহাজ বিভিন্ন কিছু দেখার জন্য কে আসছে বাইরের বৈশুদ্ধ্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য তবে র্যাডারের মেন মডেলটা বা অন্যতম মডেলটা আমরা হেনরি হার্সের নামেই আমরা জানি র্যাটার জিনিসটা বেশি জিনিসটা কি র্যাডার একটা সিস্টেম থাকে যে সিস্টেমটার মধ্যে আমরা কি রেডিও রেডিওয়েবটাকে টার্গেটের দিকে আমরা ট্রান্সমিট করি মূলত কী থাকে আমাদের একটা অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনাটা ক্রমশ ঘুরতে থাকে সংক্রমাগত একটা নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে এবং বিভিন্ন দিকে রেডিও ও ট্রান্সমিট করতে থাকে রেডিও যখন ট্রান্সমিট করছে ও বিভিন্ন টার্গেট থেকে টার্গেটে ট্রান্সমিট করবে টার্গেটে ধাক্কা খেয়ে তখন কিন্তু আবার একটা রিফ্লেক্টেড ওয়েব কিন্তু ওই অ্যান্টেনায় আবার ফিরে আসবে এই ট্রান্সমিটেড ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েব অর্থাৎ যে ওটা গেল এবং যে ওটা যে ফিরে এলো যে ওটা ফিরে এলো ডপলার এফেক্টের জন্য সেই ওয়েব থেকে আমরা আমরা কি করতে পারি যে এই টার্গেটটা এখান থেকে ঠিক কতটা দূরে অবস্থিত এবং ঠিক কতটা অ্যাঙ্গেলেও অবস্থিত এবং এর যা গতিবেগটা সেটাও কিন্তু আমরা পরিমাপ করতে পারি এই গেল র্যাডারে সাধারণ ওয়ার্কিংটা এরপরে আসি অ্যাডভান্টেজ কি র্যাডারের মূলত অ্যাডভান্টেজ কি র্যাডার শুধুমাত্র মানুষের চোখের মতো নয় দিনের দিনের বেলা না হলেও এমনকি রাতের না হলেও ফগ বা যেখানে কুয়াশার মতো জায়গা বা যেখানে যদি অন্ধকারের মধ্যেও কিন্তু টার্গেটকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে কোনো স্নো থাকলে বা হেজি এরিয়া থাকলেও কিন্তু টার্গেটকে ও মাঝখানে মানে চোখের মতো ব্যাপার না যে যে ভালো যদি ভিজিবিলিটি না থাকে তবুও কিন্তু র্যাডার সিস্টেমটা ওই টার্গেটটাকে ভালো মতো ডিটেক্ট করতে পারবে দ্বিতীয়ত কি আসে লিমিটেশন লিমিটেশনটা কি লিমিটেশনের মধ্যে কি আছে যে র্যাডার সিস্টেমটা যেহেতু চোখের মতো নয় তাই কাছাকাছি যেহেতু অবজেক্টিভ থাকে সিস্টেমে খুব কাছাকাছি যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টকে কিন্তু র্যাডার সিস্টেম ডিটেক্ট করতে পারবে না এমনকি যদি আরেকটা লিমিটেশন আর কি র্যাডার যে টার্গেটটাকে ডিটেক্ট করলো সেই টার্গেটের কালার বা টার্গেটটা রকম টাইপের টার্গেট বা টার্গেটটা অ্যাকচুয়ালি কী টার্গেট সেটাকে কিন্তু র্যাডার ডিটেক্ট করতে পারবে না এমনকি টার্গেটটা যদি একটা মিসাইল বা একটা এরোপ্লেন কিছু হয়ে থাকে সেটাকে কিন্তু ভেতরে কী আছে না আছে বা কী টাইপের জিনিস সেই টাইপের কিন্তু কোনো তথ্য আমাদের দিতে পারবে না ও শুধু আমাদের তথ্য দিতে পারবে যে ঠিক এতটা দূরে একটা এত গতিতে একটা জিনিস মুভ করছে এবার আসি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান কি রেডারে অ্যাপ্লিকেশান কি বিভিন্ন জাহাজ এয়ারক্রাফট বা স্পেসক্র্যাফট বা বিভিন্ন গাইডেড মিসাইল বা মোটর ভেহকেল বা আমাদের গাড়ি ফাড়ি এগুলো ডিটেক্ট করতে বা ওয়েদার অর্থাৎ আবহাওয়া আবহাওয়া বিষয়ে জানতে আবহাওয়ার পরিবেশ জানতেও আমরা র্যাডওয়ার ইউজ করি এমনকি ট্রেন ট্রেনের ডিটেক্ট করতে আমরা অর্থাৎ বাইরের যে মিসাইল ফিসাইল এগুলো ডিটেক্ট করতে আমরা ইউজ করি দ্বিতীয়ত আমরা ইউজ করি কি এয়ার বুম যে র্যাডার আছে সেই র্যাডার দিয়ে আমরা বিভিন্ন জায়গা আমরা ডিট করতে পারি যেগুলো আমরা বর্তমানে গুগল ম্যাপিং যে আমরা ইউজ করি সেই গুগল ম্যাপিংয়ে আমরা এয়ারগন্ড ডাটার ইউজ করি এছাড়া কি বিভিন্ন মিড পারপাসে ডাটা মূল্যে বেশি পরিমাণে ইউজ হয় মিড পারপাসে কি ইউজ হয় মিলিটারি পারপাসে বিভিন্ন বাইরের যে জিনিসপত্র অর্থাৎ বাইরের মিনিটেদের শত্রুপক্ষে বিভিন্ন স্পেস বা এয়ারক্র্যাফট বা বিভিন্ন মিসাইল সেগুলো ডিটেক্ট করতে বা শত্রুপক্ষের দূর থেকে রাতের অন্ধকারও আমরা ডিটেক্ট করতে বা বম্বিং করতে শত্রুপক্ষের জাহাজকে সাবধানতা অবলম্বন করতে মানে তাদের যে আমাদের এলাকার মধ্যে ঢুকে যায় বিভিন্ন দেশের একটা নিজস্ব বর্ডার থাকে সেই বর্ডারের মধ্যে যদি সূত্রপক্ষের জাহাজ ঢুকে যায় তাদের সাবধান করতেও কিন্তু আমরা রাডার সিগন্যাল ব্যবহার করতে থাকি এই শর্ট ভিডিওতে তোমরা রাডার সম্বন্ধে অল্প কিছু জানতে গেলে জানলে এর পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের রাডার নিয়ে আমরা আলোচনা করব এখনও পর্যন্ত আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নমস্কার